গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। তো চলো শুরু করা যাক আজকের ভ্লগটা। অ্যান্ড আজকের ভ্লগটা একটু সিম্পল হতে চলেছে, বাড়িতেই থাকবো, কোথাও যাওয়ার নেই আর বাড়িতেও সেরকম কোনো কাজ আমার নেই আজকে। বাট আই হোপ কি তোমাদের ভালো লাগবে ভ্লগটা। অ্যান্ড অলসো আই এম লিটল ডিসঅ্যাপয়েন্টেড টুডে বিকজ আই থট টুডে আই উইল শুট আ ভেরি ইন্টারেস্টিং ভ্লগ ফর ইউ। অ্যাকচুয়ালি আজকে আমার বড়বাজারে যাওয়ার কথা ছিল, যাওয়া হলো না কারণ বন্ধ ডাকা হচ্ছে, তোমরা সবাই জানো। তো আমি ভেবেছিলাম যে বড়বাজার যাবো, খুব সুন্দর একটা ভ্লগ শ্যুট করবো, তোমাদের জন্য একটা খুব সুন্দর ভ্লগ শ্যুট করবো। বাট যাই হোক, আই হোপ কি কালকে যাওয়া হবে, আর গেলে অবশ্যই তোমাদের জন্য আমি ভ্লগ শ্যুট করবো একটা। কালকে কেন, যদি অন্য কোনো দিনও যাই আমি, সেদিনও আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা ভ্লগ শ্যুট করবো। আর আজকে এখন অনেকটাই বেলা হয়ে গেছে, 12:30 মেবি বাজছে, আমি দেখিনি ঘড়িটা। অ্যাকচুয়ালি মর্নিংয়ের দিকের ভ্লগটা আমি এখন শ্যুট করতে পারছি না কিছুদিন হলো, কারণ সকালের দিকে আমার টিউশন থাকছে, সেই জন্য আমি মর্নিংয়ের ভ্লগটা শ্যুট করা হচ্ছে না। বাট যাই হোক, আর এখন আমি একটা ফেস প্যাক লাগাবো মুখে আর তোমার সাথে অবভিয়াসলি শেয়ার করবো, সেই জন্যই তো ক্যামেরাটা অন করেছি। তো অ্যাকচুয়ালি আমার না স্কিন কেয়ার করতে একটুও ভালো লাগে না, শুধুমাত্র আমি ওই নাইট স্কিন কেয়ারটাই একমাত্র খুব ভালো করে করি, আর মর্নিংয়ের দিকে তো আমার ইচ্ছাই হয় না। আই ডোন্ট নো ওয়াই আই ফিল লেজি, এরকমই হয় আমার সাথে। বাট স্কিনটা আমার বেশ ডাল হয়ে গেছে, অনেক দিন কিচ্ছু করিনি, আর মাঝখানে তো ব্রণও বেরিয়ে গেছিলো, তোমরা দেখেছিলে, তার দাগও আছে এখনও দেখো। তো যাই হোক, এখন আমি ফেস প্যাকটা ইউজ করি, নাহলে স্কিনটা অনেকটা রাফ হয়ে গেছে। তো এটার জন্য আমি মুলতানি মাটি ইউজ করব। মুলতানি মাটি দেখো, 1 টেস্পুন আমি মুলতানি মাটি নিচ্ছি, আমি একদম অল্প করেই বানাবো, কারণ আমি যদি বানিয়ে ফ্রিজে রেখে দিই না সেটার ইউজ হয় না, নষ্টই হয় পরে পরে, কারণ এই যে আমি লাগাচ্ছি আবার যে কবে লাগাবো তার কোনো ঠিক ঠিকানা নেই। তারপর আমি 1 টিস্পুনেরও দেখো একটু কম এরকম বিটরুট পাউডার নিয়েছি। বিটরুট পাউডারটা তোমরা অনলাইন পারচেস করে নিতে পারো, আমিও অনলাইনেই পারচেস করেছি। আমার মুলতানি মাটিটা মনে হচ্ছে একটু কম হচ্ছে, ওই জন্য আর একটু 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। 2 টিস্পুন মুলতানি মাটি নিলে 1 টিস্পুন বিটরুট পাউডার নেবে, ঠিক আছে। আর 1 টিস্পুন আমি হানি নেব, এই যে দাঁড়াও ঢেলে নিই। আর এটাতে এবার আমি অল্প করে একটু জল দেব, খুব খুব পাতলা হবে না পেস্টটা, একটু ঘন রাখবে পেস্টটাকে। এই দেখো এইরকম থাকবে পেস্টটা, এ দেখো ফেললে এটা এরকম হবে। এটা কি দাঁড়া যাচ্ছি, ফোনের ব্যাটারি লো হয়ে যাচ্ছে আমার এবার। আজকে আমাদের সকাল থেকে কারেন্ট নেই জানো, সেই জন্য চার্জও দিতে পারিনি ফোনে, হাত দিতেও আমার দিতে হচ্ছে না, আমার জন্য চামচে করেই লাগিয়ে দিই। বোন নিচে ডাকছে, কি কুকুর টুকুর ধরেছে বলছে, আমি ফেস প্যাকটা লাগিয়ে নি, আমি তাড়াহুড়ো করছি নিচে গিয়ে দেখবো বলে কি কুকুর ধরেছে, তাড়াহুড়ো করে লাগিয়ে নি, একটু লাগিয়ে নিয়ে নিচে গিয়ে দেখি কি কুকুর ধরেছে। কোথা থেকে ধরে এনেছিল, ওই মাঠে ঝরছে বাবা, ওগুলো ওই ওই পাড়ার কুকুর, ওই দিক থেকে ওইখানে দেখেছি আমি থাকে। একটা কুকুর ধরেছে কারা, দেখছি কুকুর পালিয়েছে, এখানে বেঁধে রেখে দিয়েছিল, এই যে দড়ি দেখতে পাচ্ছ, সে কুকুর ছাড়িয়ে পালিয়েছে, বিস্কুট খায়নি, বিস্কুট দিয়েছিল, রাস্তা থেকে ধরে এনে পুষবে ভেবেছিল, আর সে বাঁধন ছাড়িয়ে পালিয়েছে।
যাই হোক, মেজোমার কুকুর পোষা আর হলো না, কুকুর চলে গেছে। হ্যাঁ, কি কি হয়েছে? জেঠু বকেছে মেজোমাকে, তো মেজোমা বলছে দুপুরবেলা জেঠু যখন থাকবে না তখন আবার কি কুকুরটাকে ধরে পুষবে। আমি ফেস প্যাক লাগিয়ে অনবরত কথা বলেই যাচ্ছি, হেসেই যাচ্ছি, তোমরা এটা একদম করবে না এরকম ফেস প্যাক লাগিয়ে। আমি ফেস প্যাকটা ধুয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখন আমার স্নান হয়ে গেছে আর মাস্কটা উঠিয়ে নিয়েছি মুখ থেকে, বেশ ভালো ফিল হচ্ছে, স্কিনটা বেশ নরম নরম লাগছে, তোমরাও করে দেখতে পারো, খুব সুন্দর একটা স্মুথনেস আসে স্কিনেতে। আর এখন লাঞ্চ করব, মা এখানে ভাত বাড়ছে, আর তার মধ্যে আমার এই নখটা ভেঙে গেল। আমার না নখ ভেঙে গেলে ভীষণই কষ্ট হয় মনে। আগে আগে আমি কী করতাম জানো তো, নখ ভেঙে গেলে ফেভিকুইক যে গামগুলো হয় ওগুলো দিয়ে জুড়ে রেখে দিতাম, আর আমার বন্ধুরা এত হাসাহাসি করতো ওটা নিয়ে, কি বলবো। এখনও আমি ওটা করি, বাট সবসময় না, যখন ধরো কোনো অকেশন আছে কাছাকাছি, দেন আই ডু দিস, তখন আমি এরকম নোকের মধ্যে ফেভিকুইক দিয়ে জুড়ে রেখে দিই। তোমরা কে কে এরকম করো আমার মতো, কেউ কি আছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এখানে মা ভাত বাড়ছে, কি রান্না হয়েছে আজকে? পেঁপে সেদ্ধ আর এটা এটা মেথি শাক নয়, মাছের ঝাল, ওদিকে বেগুন দিয়ে ভাজা, লাউ ঘন্ট, লাউ ঘন্ট, আর মেজমা লাউ ডাল দেবে বললো না। আর লাউ লাউ আর লাউ, শুধু লাউয়ের ছড়াছড়ি আমাদের বাড়িতে, এত লাউ গাছ হয়েছে। আর এই যে এইসবে স্নান সেরে এলেন, তুইও এই সবেই করেছিস? তোর আগে তো করেছি, চলো লাঞ্চটা করে নি, করে নিয়ে আবার দেখা হচ্ছে। আর এখন সন্ধে হয়ে গেছে আর আমি চাল সিঙাড়া খাচ্ছি বসে বসে। এখানে বাবা সিঙাড়াটা নিয়ে এলো আর আমি একটু ওপরে ঘরে চলে এলাম, কেন কি বাবা এসেছে আর ওরা সবাই কথা বলছে, হইচই হচ্ছে একটা নিচে, তো আমি ব্লগ শ্যুট করতে পারবো না ওখানে, যে জন্য আমি একটু ওপরে চলে এলাম। হায়ে কি হচ্ছে স্ক্রিনে আমার, আচ্ছা দাঁড়াও ঠিক করে দিই, ওকে। সো সেই জন্য আমি ওপরে চলে এসেছি। ও মাই গড, তো যা সব গুলিয়েই গেল আমার স্ক্রিনেতে মেসেজ আসছে দেখতে দেখতে। ও দাঁড়াও নেটটা অফ করে দিই, আর খেতে খেতেই চলো তোমাদের সাথে আমি কথা বলি। আজকে র চা খাচ্ছি, মানে আই মিন লিকার চা যেটাকে বলে, কারণ সন্ধ্যের দিকে লিকার চাটাই বেশি খাওয়া হয়। আর আমি খুব কম চা খাই, তোমরা জানো আমি আগের ব্লগেও বলেছি আমার একদম ভালো লাগে না, তো একটুখানি চা খাচ্ছি, ফুলও না। কি বলছিলাম ভুলে যাচ্ছি আমি, কি বেশ বলতে গেলাম, হ্যাঁ। সো ফাইনালি কালকে আমরা বড়বাজার যাচ্ছি, কনফার্ম হয়েছে যাওয়াটা। অ্যাকচুয়ালি কালকে আমার বিএড কলেজেও যাওয়ার কথা ছিল, সেই জন্য একটুখানি ডেটটা ফ্ল্যাকচুয়েট করছিল, কালকে যেতে পারবো কি পারবো না এরকম হচ্ছিলো। তো ফাইনালি কলেজকে ফোন করে বললাম যে এরকম কালকে আমার একটু প্রবলেম হয়ে গেছে, আসতে পারছি না বলে, যাই হোক করে ম্যানেজ করে নিয়েছি কালকে যাওয়ার জন্য। সো কালকে যাচ্ছি আর তোমাদের জন্য অবশ্যই আমি ব্লগ বানাচ্ছি। আর হ্যাঁ, আর একটা যেটা কথা আমি তোমাদেরকে বলবো বলে ভাবছিলাম, যে আমার একটা ব্লগে আমি বলেছিলাম যে তোমাদেরকে কড়াইশুটির পকোড়ার রেসিপিটা আলাদা করে আমি একটা ভিডিও বানিয়ে চ্যানেলে আপলোড করে দেবো, কিন্তু সেটা পসিবল হয়নি, একটু প্রবলেম হয়ে গেছে, যার জন্য আমি কী করেছি একটা শর্ট ভিডিও বানিয়ে ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি আমার। তো তোমরা যদি কেউ রেসিপিটা জানতে চাও তো আমার ইনস্টাগ্রামে গিয়ে ওটা চেক করতে পারো। আর আমার ইনস্টাগ্রামে আমি অনেক ছোটো ছোটো ওরকম রেসিপির ভিডিও বানিয়ে দিই, ওগুলোও তোমরা দেখে নিতে পারো। সো এই হচ্ছে ব্যাপার, আর আজকের ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি। খুব ছোট্ট একটা সিম্পল একটা ব্লগ ছিল আজকে, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। আর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়। টিল দেন বাই বাই।